সুপ্রিম কোর্টের সন্দেশখালী মামলা আরো আজকে আপনাদেরকে সুপ্রিম কোর্টের সন্দেশখালী মামলা মেল করে জরুরি শুনানির আবেদন করা হচ্ছে প্রধান বিচারপতিকে মেল করেছেন আইনজীবী আলোক আলোক শ্রীবাস্তব আরো বিস্তারিত আমরা জানব প্রিয়াঙ্কার কাছ থেকে প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা তাহলে বোঝাই যাচ্ছে যে উত্তর ২৪ পরগনা চট্টগ্রাম সন্দেশখালী তাতে কিন্তু সেই খোবে রাত একেবারে থাকছে না এবার তা দিল্লি পর্যন্ত গড়ালো প্রিয়াঙ্কা একেবারে দেখো কিউ ইতিমধ্যেই যা উঠে আসছে আইনজীবী যিনি আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টে যে পিআইএল দায়ের হয়েছে অর্থাৎ আলোক অলোক এবং অলোক শ্রীবাস্তব তিনি আজকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সন্দেশখালীতে সন্দেশখালী নিয়ে দায়ের করা যে জনস্বার্থ মামলা সেই জনস্বার্থ মামলা নিয়ে এবং তার পরবর্তীকালে মেল করে দৃষ্টি আকর্ষণ করা হয় সেই ক্ষেত্রে প্রধান বিচারপতির তরফ থেকে জরুরি ভিত্তিতে শুনানির আশ্বাস দেওয়া হয়েছে বলে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে তবে কি কারণে ঠিক এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সন্দেশখালীতে দিনের পর দিন মহিলা নৃশংস অত্যাচারের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে জনস্বার্থ মামলাতে একই সঙ্গে নিরপেক্ষ যখন তুমি আইনজীবীর কথা বলছো সেক্ষেত্রে অবশ্যই দর্শকদেরকে আমরা শোনাতে চাইবো আইনজীবী আলোক আলোক শ্রীবাস্তব কি বললেন শুনুন আপনারা मैंने इस मामले में एक पीआईएल फाइल की है जो ऑनरेबल सुप्रीम कोर्ट ऑफ इंडिया मैंने फाइल की है इस पीआईएल में मैंने जो मुख्य मांग की है वो ये की है कि क्योंकि ये मामला बहुत संवेदनशील और बहुत ही दुखद मामला है इस मामले की एक निष्पक्ष जांच एजेंसी के द्वारा होनी चाहिए जो स्टेट ऑफ वेस्ट बंगाल के बाहर होनी चाहिए इसके लिए मैंने सीबीआई या ऑनरेबल सुप्रीम कोर्ट की मॉनिटरिंग में एसआईटी के जरिए इसकी जाँच की बात की है শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে যেতে বাধা দেওয়া হয়েছে এবং সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দিক আদালত এই মর্মেই আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে এবং ১৪৪ ধারা বাতিল করার পর ফের পুলিশ ১৪৪ ধারা জারি করে পথ আটকেছে এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার আইনজীবীর তরফ থেকে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রিয় বেশ ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা এই সেন্ট্রাল ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর আগে বহুবার এসেছে তারা কারা সেটা বারবার আমরা দেখেছি কখনো দেখেছি যে মধ্যপ্রদেশের যুব সংগঠনের প্রাক্তন সভাপতি এসছেন তার প্রধান কর্তা হিসেবে কখনো দেখেছি গুজরাটের বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী এসছেন তার প্রধান কর্তী হিসেবে কখনো দেখেছি দিল্লি মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপি প্রাক্তন কাউন্সিলর পদপ্রার্থী তিনি এসেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য হিসেবে অর্থাৎ এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পরিষ্কারভাবে বিজেপির আরেকটা শাখা সংগঠন পুরোটাই একটা পরিকল্পিত চক্রান্ত তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারানো যাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্যে একদিকে তাকে আর্থিকভাবে বঞ্চনা করো অন্যদিকে বিভিন্নভাবে কালিমালিপ্ত করো ইডি সিবিআই দিয়ে এখন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে বিজেপির শাখা সংগঠন এসে আবার সংকীর্ণ রাজনীতি করতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল শেখ শাহজাহান শওকত তাদেরকে শাহজাহান আর শওকতের মতো গুন্ডাদেরকে শেল্টার দেয় সে রাজ্যে তালেবানি শাসন চলছে সে রাজ্যে জনতার শাসন নেই অবশ্যই জানাবো প্রতিমা দেবী বারবার বারবার সন্দেশখালী যেতে বাধা দেওয়া হচ্ছে বিজেপির প্রতিনিধি সন্দেশখালী আজকে সন্দেশখালীর মায়েরা একটু সুযোগ পেয়ে মমতা ব্যানার্জি যে অত্যাচারের শাসন কায়েম করেছে উনার পুলটা খুলে দিয়েছেন আজকে হিম্মত দেখিয়ে দিনের পর দিন তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে যে অত্যাচারটা করা হয়েছে তারা সেটা বলার সুযোগ পেয়ে বলে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পুলিশ হাজার হাজার শেখ শাহজাহানকে শেল্টার দিচ্ছে আর নিপীড়িত অত্যাচারিত মায়েদেরকে তারা শেল্টার দিচ্ছে না তাদেরকে কথা শোনার জন্য যাওয়ার জন্য আমরা এসেছি আমাদেরকে রাস্তা বন্ধ করে দিয়েছেন আমি জিজ্ঞেস করেছি ১৪৪ এ কতজন লোক ভেতরে যেতে পারবে পুলিশ বলেছেন ৪ জন যেতে পারবে আমি বললাম আমরা ৪ জন যাব আমরা পুলিশ নিয়ে আপনাদেরকে নিয়ে ভেতরে যাব আমাদের
আমাদেরকে যেতে দিন। পীড়িতা যে মহিলা যারা হিম্মত করে নিজেদের প্রাণের নিজের পরিবারের প্রাণের ভয় না করে প্রাণটাকে হাতে নিয়ে তারা সত্য কথা সত্য আওয়াজ তুলেছেন। ওয়েস্ট বেঙ্গলের লক্ষ লক্ষ মহিলাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, কয়েকজন মহিলা প্রতিনিধি হিসেবে আজকে উনারা সেই প্রতিবাদ করেছেন, সত্য কথাটা উজাগর করেছেন। সেই মহিলাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদেরকে ন্যায় দিতে হবে এবং যারা হিম্মত করে এই কথাটা বলেছেন তাদেরকে আমি স্যালুট করি। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কার্যত ক্লিন চিট দিচ্ছেন তিনি। ডেটা থেকে প্রমাণিত হয় মমতা ব্যানার্জি গুন্ডা, উনার উনি অর্গানাইজ গুন্ডার সরকার পরিচালিত করছেন। উনার ছত্রছায়া উনার মমতা ব্যানার্জির আঁচলের তলায় হাজার হাজার শেখ শাহজাহানকে উনি জন্ম দিয়েছেন, উনি লালন করছেন, উনি পালন করছেন আর লক্ষ লক্ষ হিন্দু মহিলাদেরকে টার্গেট করে তাদের ইজ্জতকে লুট করছেন, যেটাকে আর সহ্য করা হবে না। মমতা ব্যানার্জি 100 বার বলবো, আপনার নেতৃত্বে এই ধর্ষণ হয়েছে, আপনার নেতৃত্বে আপনি সব জানতেন। আপনি কি ভেবেছেন আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের ইজ্জত কিনবেন? বাংলার প্রতিটি ঘরে আমরা জানাবো আপনার এই এজেন্ডা। 1000 টাকা নাও আর রাত্রিবেলায় টিএমসি অফিসে গিয়ে ধর্ষিতা হও। এই আন্দোলন এই জনরোষ মুখ্যমন্ত্রীকে এবার তার সিংহাসন থেকে পদচ্যুত করবে। প্রতিবারই তো তাই করেছেন, প্রতিবারই তো রেপিস্টদের পাশে দাঁড়িয়েছেন এই মুখ্যমন্ত্রী। যখন সুজেটের রেপ হয়েছিল দাঁড়াননি রেপিস্টদের পাশে? আমাদের এক সাংসদ তার কাছের বন্ধু সে জড়িত ছিল এই রেপে, দাঁড়াননি মুখ্যমন্ত্রী? আমাদের হাসখালি দাঁড়াননি রেপিস্টদের পাশে? কামদুনি দাঁড়াননি রেপিস্টদের পাশে? প্রোটেক্ট করেননি? সন্দেশখালি তো তাই করছেন। সন্দেশখালিতে মহিলাদের নারী তাদের সম্মান নিয়ে ছেলে খেলা হয়েছে এবং সেখানে যখন তাদের পাশে দাঁড়াতে গিয়ে তাদেরকে সাহায্য করতে গিয়েছে এই বিশেষ দল, তখন তাদেরকে আটকানো হচ্ছে, তাদেরকে আটকাতে তৎপরতা দেখাচ্ছে পুলিশ আধিকারিকরা এবং সেখানে তারা প্রশ্ন করছেন কেন তাদেরকে বারবার আটকানো হচ্ছে, কেন তাদেরকে বারবার বাধা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর যখন এই প্রশ্নগুলো তারা তুলছেন তখন শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন শুনবো।